আসসালামু আলাইকুম। কৃষি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি মুজাহিদ, আশা করি সবাই আমাকে চিনতে পারছেন। তো আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম, ভিডিওটি হচ্ছে কিছু অ্যাডাল্ট তার্কি মুরগি। তো আসলে জায়গায় 400 পিসের মতন অ্যাডাল্ট তার্কি মোরগ মুরগি আছে, এইগুলো বিক্রি করা হবে। তো এর থেকে অনেকগুলো বিক্রি করা হয়ে গেছে, আর এখানে ছিল 1000 পিসের মতন। তো এই সেটে ছিল আমার কাছে 500 পিসের মতন, আর এখানে আছে এখন 400 পিস, আর 500 পিস আর এক সেটে ছিল, ওটা বিক্রি হয়ে গেছে। তো যেটা হচ্ছে এই মোরগ মুরগিটি বিক্রি করা হবে। তো অনেকেই আসলে এর ভিডিওটি বা এর ছবিটি দেখতে যাচ্ছে। তো আমি আসলে সবাইকে হোয়াটসঅ্যাপের মতো ভিডিও দিতে দিতে একটু অস্থির হয়ে গেছি, তো এর জন্য ভিডিওটি দেয়া। প্রথমে বলে নিই, আমাদের ফার্মটি হচ্ছে খুলনা জেলা কয়রা থানায় গফিরায়ের বেড় গ্রামে অবস্থিত। চাইলে এখানে আসতে পারেন, এসে নিয়ে যেতে পারেন, অথবা যারা বিদেশে আছেন বা যাদের আসার মতন ক্যাপাসিটি নাই যে ভাই আমি এত দূরে আসবো না, তাহলে অবশ্যই ব্যাংক অথবা ডিলারের কাছে টাকা পেমেন্ট করে দিলে আমরা আপনার এলাকায় মাল পরিবহনে পাঠিয়ে দিয়ে থাকি। তো আমার প্রত্যেকটা জেলায় ডিলার আছে, যে ডিলারের মাধ্যমে আপনারা চাইলে টাকা পয়সা লেনদেন করতে পারেন, এছাড়া ব্যাংকে টাকা পয়সা লেনদেন করতে পারেন। কারণ ব্যাংকে আমার সমস্ত ইনফরমেশন যেখানে দেওয়া আছে, কারণ ব্যাংকে আপনাকে লক্ষ লক্ষ টাকা লেনদেন করতে পারেন। কারণ আপনার ব্যাংক থেকে যে চেকটা আপনি পাবেন, টাকা জমা দেওয়ার যে রসিদটা আপনি পাবেন, এটা হচ্ছে একটা দলিল। তো এর জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ টাকার লেনদেন এখন মানুষ ব্যাংকেই করতেছে। তো আপনারা চাইলে ব্যাংকে দিতে পারেন, অথবা আমার ডিলারের কাছে দিতে পারেন, যে কোনো পর্যায়ে বিকাশ করে দিতে পারেন মোবাইল ব্যাংকিংয়ে, যেভাবে ইচ্ছে আপনি টাকা লেনদেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা অল বাংলাদেশ সব জায়গায় বাচ্চা পরিবহনে পাঠিয়ে থাকি। আমরা তার্কি, তিতির, কোয়েল থেকে শুরু করে সকল প্রকার বাচ্চাই সেল করে থাকি। তো যাই হোক, কথা বাড়িয়ে সময় নষ্ট করে প্রয়োজন নাই, চলুন আমরা ভিডিওটি দেখি আমরা আসলে কীরকম বাচ্চা বিক্রি করতে চাচ্ছি। তো আসলে এটা হচ্ছে বাচ্চাগুলো ভুল হবে, এটা অ্যাডাল্ট তার্কি, আপনার 5.5 মাস 6 মাস এরকম হয়ে গেছে। তো এখানে দেখেন, এখানে অনেকগুলো তার্কি এক সেটে আছে অল্প জায়গার ভিতরে। আমরা অনেক সব প্রশ্ন করি, ভাই কতটুকু জায়গার দরকার একটা তার্কি মুরগির জন্য? তো এখানে যে জায়গা দিয়ে এই মুরগিগুলো রাখা হয়েছে সে অনুযায়ী আমার অনেক জায়গা প্রয়োজন। তো আসলে জায়গাটা বেশি ফ্যাক্ট না, মেন ব্যাপারটা হচ্ছে আপনার রাখার ক্যাপাসিটি, অর্থাৎ আপনি কিভাবে এটা রাখতে চাচ্ছেন। আপনি যদি ভালোভাবে রাখতে পারেন, আপনি যেখানে 10টা তার্কি থাকবে সেখানে আপনি 15-20টাও রাখতে পারবেন, কিন্তু সেই ক্যাপাসিটিটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি যে রুমটায় রাখবেন, এই রুমটায় যাতে এক্সস্ট ফ্যান লাগানো থাকে, ঠান্ডা থাকে অল টাইম, তাহলে এখানে আপনি অনেক তার্কি, আপনি অনেক পাখি রাখতে পারবেন। তো যে সকল ভাইয়েরা আসলে এই ব্যবসায় অনেক টাকা মূলধন ইনভেস্ট করতে চাচ্ছে, সে সকল ভাইদের বলছি অবশ্যই আপনারা নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন, এখানে উজ্জ্বল ভবিষ্যৎ অবশ্যই। আর বেশিরভাগই যে সকল ভাইরা বিদেশে আছেন, তারা যে সকল ভাই বোনদের দিয়ে বা আত্মীয় স্বজনদের দিয়ে খাবারটা করতে চাচ্ছেন, করাতে পারেন। যে কোনো বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সকল প্রকার বাচ্চাই বিক্রি করি। তো এখানে উজ্জ্বল ভবিষ্যৎ আছে, আপনি চাইলে আপনি তার্কিতে যোগদান করতে পারেন। কারণ বাংলাদেশে সবচাইতে ব্যয়বহুল দিক থেকে দুইটা ব্যবসা, একটা হচ্ছে তার্কি, আর এছাড়া বিভিন্ন শখের পাখি আছে, আর সব থেকে কম মানে পুঁজিতে ব্যবসা সেটা হচ্ছে কোয়েল। তো আপনি যে কোনোটাই করতে পারেন, আমরা সকল প্রকারের বাচ্চা বিক্রি করে থাকি। তো একটা কথা সবচেয়ে আমি বলবো, যে আপনারা যদি পারেন সব থেকে ভালো হয় বড় বাচ্চা নিয়ে ব্যবসা করার জন্য। কারণ আপনি যদি বড় বাচ্চা নিয়ে ব্যবসা করেন, অর্থাৎ বড় পাখি নিয়ে ব্যবসা করেন, মনে করেন আপনি 2 লাখ টাকার বাচ্চা কিনবেন, তো আপনি 2 লাখ টাকার আপনি মনে করেন 400 বাচ্চা কিনলেন, প্রয়োজন নাই আপনি 2 লাখ টাকার 50 পিস কিনেন,
এই 50 পিসই কিন্তু আপনার খুব দ্রুত হারে মূলধন আপনাকে এনে দেবে, কারণ এইগুলো খুব দ্রুত আপনার ডিম পারবে। এখান থেকে আপনি প্রোডাকশনে আসছেন খুব দ্রুত, তাহলে এখান থেকে আপনার টাকাটা খুব দ্রুত আপনি উঠাই নিয়ে আসতে পারবেন। এখানে রিস্ক কম, সবই কম। তো আপনার চাইলে বড় পাখি এবং বাচ্চা যেটা হোক আপনার সেটা করতে পারেন। আপনি বাচ্চা নিয়ে কোনো রিস্ক নাই তেমন, যদি আমরা যেভাবে বলবো আপনি যদি সেভাবে করতে পারেন, তো অবশ্যই আমাদের থিওরি অনুযায়ী আপনাকে কাজটি করলে আশা করি আপনি কোনো অসুবিধা হবে না। আর সব থেকে যেটা বলবো সবাইকে, যে কোনো কিছু সম্বন্ধে জানার আগে অবশ্যই, যেহেতু ইউটিউব আছে, ইউটিউব থেকে ভিডিও দেখবেন। আর যে কোনো প্রকার পাখি নেওয়ার আগে আমাদের চ্যানেলেও আমাদের প্রায় সকল প্রকার পাখির ভিডিও আছে, এইসব ভিডিওগুলো দেখবেন। আপনি সাপোজ টার্কি পারবেন, আমার চ্যানেল থেকে আপনি টার্কির সমস্ত ভিডিওগুলো দেখেন, আপনি কোয়েল পারবেন, কোয়েলের ভিডিওগুলো দেখেন, তো তাহলে আপনাকে ব্যবসা সম্বন্ধে আমার কাছ থেকে ফোন করে ধারণা নেওয়ার কোনো প্রয়োজন হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ আসলে আমাকে তো প্রচুর মানুষ ফোন দেয়, এই জন্য আসলে সবার সাথে সব সময় দেখা যায় সময় দেওয়া হয় না, এতে সবাই রাগ করতে পারে। তো এর জন্য সবাইকে অনুরোধ করব যে শুধু বাচ্চার জন্য বা পাখির জন্য আমাদের কাছে ফোন দিবেন, ব্যবসা সম্বন্ধে ধারণা পাওয়ার জন্য, ব্যবসা সম্বন্ধে বোঝার জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন। আর সব থেকে যেটা বড় কথা, যদি পারেন বড় তার্কি নিয়ে ব্যবসা শুরু করতে, এর থেকে আপনার মূলধন খুব তাড়াতাড়ি আপনার ঘরে তুলতে পারবেন, আপনার ভালো পরিমাণে একটা লাভবান থাকবে। আরেকটা কথা যেটা বলি সবাইকেই, আমি এ কথাটা বলি যে জেনে বুঝে ব্যবসা করুন। আমি বলছি বললে আপনাকে তার্কি করতে হবে, তিতির করতে হবে, কোয়েল করতে হবে, সোনালি করবেন, এটা না। আমি আপনাকে সকল প্রকার বাচ্চাদের ধারণা দিব, এর থেকে আপনার মনে যেটা চাইবে আপনি সেইটা করার চেষ্টা করবেন। যে আমি বললাম যে আপনাকে বলে এত টাকা ইনভেস্ট করতে হবে, এটা না। আপনার যতটুকু পুঁজি আপনি সেই পুঁজি অনুযায়ী ব্যবসা করার চেষ্টা করুন। আর সব থেকে যেটা বড় কথা আমার মনে হয়, যে সব সময় ভাববেন ব্যবসায় লাভ লস দুইটাই থাকবে, শুধু ব্যবসায় যে লাভই করবেন লস করবেন না, এটা কিন্তু না। অনেক সময় অনেক বিপদ হতে পারে, অনেক সময় অনেক ভাবে লস খেতে পারেন, কিন্তু এই লসকে মুখে পড়ছেন বলে আপনি ওখান থেকে পেছিয়ে আসবেন, এটা হচ্ছে আপনার একটা ভুল। একবার না পারিলে দেখো শতবার। তো সবসময় চেষ্টা করবেন যে আমি এটা লস খাইছি যে কোনো কারণে হোক, আমি পরের বার অবশ্যই লাভ পাবো। তো সবসময় সেফভাবে কাজ করার চেষ্টা করবেন। আর সব থেকে যেটা আবারও বলি, যে কোনো বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, টার্কি, তিথির, কোয়েল, লেয়ার, ব্রয়লার থেকে শুরু করে হাঁস, সোনালি, সকল প্রকার বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ময়লা টিয়া থেকে শুরু করে সব কিছু। আমরা সকল প্রকার বাচ্চা বিক্রি করে থাকি। আর সব থেকে যেটা মেন কথা, সবচেয়ে যেটা মেন কথা সেটা বলবো, যে সব সময় সৎভাবে ব্যবসা করার চেষ্টা করবেন, আর জেনে শুনে ব্যবসা করার চেষ্টা করবেন, তাহলে আশা করি ব্যবসায় লাভ লস থাকবে, তারপরও লসের সংখ্যা আপনি কমই এখানে দেখবেন। আর সব থেকে যেটা আমি বলি সবাইকেই, যে আপনাদের একটাই কথা, যে আপনারা যে ভাই আমি এই ব্যবসাটা করতে চাচ্ছি, আমি মুরগিটা কিভাবে পালবো, আমার আবহাওয়াটা ম্যাচ খাবে কিনা, এটা নিয়ে চিন্তা করার তেমন কিছু নাই। আমি কিভাবে লালন পালন করবো এটা নিয়ে টেনশন করার তেমন কিছু নেই, এগুলো আমরা আপনাকে বলে দিব। আর মূলত সব পাখির ক্ষেত্রে একটাই থিওরি যেটা আমি সবসময় বলি, যে আপনাকে 3 বেলা নিয়মিত খাইতে দেবেন, পাখির দিকে খেয়াল রাখবেন যে সে তার শরীরের অবস্থা কি, ভিটামিন, থাইবিন, ক্যালসিয়াম এইগুলো ঠিক মতন খাইতে দেবেন, আশা করি আল্লাহর রহমতে আপনার পাখি কিছুই হবে না। 15 দিন অন্তর বা মাসে অন্তর 2 থেকে 3 দিন অ্যান্টিবায়োটিক কোনো একটা ডোজ করাবেন, আশা করি আর আপনার পাখির কোনো সমস্যা হবে না। কিন্তু অবশ্যই আমরা যেটা বলবো এটা 2-5 মিনিটের বিষয়, কিন্তু অনেকেই আছে যারা ফোন করে অনেকভাবে ঘোরায় পিছিয়ে আসলে জানতে চায়, এটা না জানার চেষ্টা করে সবচেয়ে সহজভাবে জিনিসটা বোঝার চেষ্টা করবেন, তাহলে মনে হয় না আপনাকে কঠিন মনে হবে। আপনি যদি নিজেই ব্যবসাটাকে কঠিন করে দেখেন,
তাহলে ব্যবসাটা আসলে কঠিন হবে। তো সবসময় চেষ্টা করবেন ব্যবসাটাকে, যে কোনো কিছুকে, আপনার ব্যবসা হোক বা আপনার কাজ হোক, কর্ম হোক, যে কোনো কিছুকে সহজভাবে দেখার জন্য, তাহলে ওইটা আপনাকে সহজ করে দিবে। আপনার মনে যদি বল না থাকে তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। আর আপনি যদি এটা কঠিন করে দেখেন তাহলে আপনি আপনার মনের বল হারিয়ে ফেলবেন। তো সবার কাছে একটা অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যে কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন, যাতে সবাই আমাদের চ্যানেল থেকে কিছু না কিছু শিখতে পারে। তো এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।